নমস্কার বন্ধুরা, আমি বাসুদেব এনি সলিউশন থেকে। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ভিএলসি প্লেয়ারের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করতে পারেন। তো দেখুন, আপনি কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার জন্য ভিএলসি একটা অত্যন্ত ভালো সফটওয়্যার। ধরুন আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন এবং সেই ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও আপনাকে তৈরি করতে হবে এবং তার জন্য আপনার কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং করা প্রয়োজন। তো সেই স্ক্রিন রেকর্ডিং করার জন্য আপনি ভিএলসিকে বেছে নিতে পারেন। এছাড়া আপনি ধরুন কোনো কম্পিউটারের উপর ভিডিও টিউটোরিয়াল বানাতে চান, তার জন্য আপনার স্ক্রিন রেকর্ডিং করা প্রয়োজন, সেটার জন্য আপনি কিন্তু ভিএলসির মাধ্যমে এই স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। আপনি কম্পিউটার টিউটোরিয়াল বানিয়ে আপনি আপনার স্টুডেন্টদের কম্পিউটার এডুকেশন প্রোভাইড করতে চান, তার জন্য আপনাকে কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং করতে হবে এবং সেটার জন্য কিন্তু আপনি ভিএলসিকে ব্যবহার করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ভিএলসিকে ব্যবহার করে আপনি আপনার কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। তো ভিএলসি মিডিয়া প্লেয়ার গিয়ে আপনাকে স্ক্রিন রেকর্ডিং করার জন্য সবার প্রথমে আপনাকে আপনার ভিএলসি মিডিয়া প্লেয়ার যেটা সেটাকে ওপেন করে নিতে হবে। তো চলুন এটাকে ওপেন করে নেওয়া যাক। তো আমি আমার কম্পিউটার থেকে ভিএলসি মিডিয়া প্লেয়ারটাকে ওপেন করে দেবো। তো তার আগে আমি বন্ধুরা বলে দিই, আপনাকে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা কিন্তু কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে আপনাকে। তো আপনি গুগলে গিয়ে আপনি এটাকে ভিএলসি লিখে সার্চ দিলে সেখানে আপনার বিভিন্ন ডাউনলোডের আপনি লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। যদি আপনি ডাউনলোড করতে একেবারেই না পারেন তাহলে অবশ্যই আমার ভিএলসি কীভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে আমি টিউটোরিয়াল বানিয়েছি, সেই টিউটোরিয়াল দেখে আপনি ভিএলসি মিডিয়া প্লেয়ার কীভাবে ডাউনলোড করতে হয় সেটা শিখে নিতে পারেন। তো চলুন ভিএলসিটাকে ওপেন করে নিলাম। তো ভিএলসি ওপেন করার জন্য তো দেখুন ভিএলসি ওপেন করে নেওয়ার পরে এইভাবে ভিএলসিটা দেখাচ্ছে। এখন দেখুন উপরে মিডিয়া বলে একটা অপশন আছে, তো এখন এই মিডিয়াতে ক্লিক করব। দেখুন মিডিয়াতে ক্লিক করলে একটা লং লিস্ট খুলে যাবে এইভাবে। তো লং লিস্ট খুলে গেলে এখানে দেখুন ওপেন ক্যাপচার ডিভাইস বলে একটা অপশন আছে, এটাতে সিলেক্ট করতে হবে। তো চলুন এটা সিলেক্ট করে নেওয়া যাক। এটা সিলেক্ট করলে দেখুন এইভাবে একটা উইন্ডো খুলে যাবে। তো এখন যদি আমাকে ভিএলসির মাধ্যমে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে হয় এখানে দেখুন একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করলে একটা লিস্ট খুলে যাবে। এখান থেকে আমাকে ডেস্কটপটা সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমি ডেস্কটপটা রেকর্ড করব তাই এখান থেকে ডেস্কটপ অপশনটাকে সিলেক্ট করে নেব। চলুন ডেস্কটপ অপশনটাকে সিলেক্ট করে নেওয়া যাক। এখন ডেস্কটপ অপশনটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন আপনাকে টাইম আপনাকে মানে ফ্রেম পার সেকেন্ড দিচ্ছে। এই ফ্রেম পার সেকেন্ডটা আপনাকে ডিপেন্ড করবে আপনি কীরকম আপনি রেকর্ড করছেন, অর্থাৎ আপনি যদি খুব বেশি মুভিং জিনিস রেকর্ড করেন তাহলে আপনার এটা কিন্তু এটা 30 রাখতে পারেন, 30 রাখতে পারেন। আর যদি আপনার খুব মুভিং জিনিস না হয় তাহলে এটা 10 রাখতে পারেন, আর যদি অত্যন্ত মুভিং জিনিস হয় তাহলে এটা 30 উপরেও রাখতে পারেন। তো আমি এটা 10 রাখবো। এরপর এখানে দেখুন প্লের নিচে একটা অপশন আছে অ্যারো বাটন, এই অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে কনভার্ট বলে অপশন আছে, কনভার্টে ক্লিক করব। চলুন কনভার্টে ক্লিক করে নেওয়া যাক। তো কনভার্টে ক্লিক করে দেখুন এইভাবে উইন্ডোটা খুলে যাবে। এখান থেকে এখন দেখুন যে ভিডিওর কোয়ালিটিটা সেটা আপনি কী কোয়ালিটি রাখছেন, MP4 নাকি? তো দেখুন এখানে MP4 দেখাচ্ছে, তো MP4টাই রেখে দেবেন। এখান থেকে আপনি দেখুন এখানে একটা অপশন আইকন আছে, এখান থেকে আপনি চেক করে দেখে নিতে পারেন, দেখে নিতে পারেন চেক করে যে এটা MP4 আছে কি না। তো চলুন এখানে ক্লিক করে দেখে নেওয়া যায়। তো দেখুন এটা MP4 সিলেক্ট নিই, তো এখান থেকে এটাকে MP4 সিলেক্ট করে নিতে হবে। কোডটাকে এখানে একটা নাম দিতে হবে প্রোফাইলের, তো চলুন নাম দিয়ে দেওয়া যাক সলিউশন টেস্ট।
নামে কোনো গ্যাপ হয় না, তো আমি এটাকে আন্ডারস্কোর দিয়ে তো এখন এটাকে সেভ করে নেব। এখন দেখুন এখান থেকে আপনি কোথায় আপনার ভিডিওটাকে সেভ করতে চান সেটাকে আপনাকে ব্রাউজারে গিয়ে সেভ করতে হবে। তো চলুন আমি এখান থেকে ব্রাউজারে গিয়ে আমি কোথায় ভিডিওটাকে সেভ করতে চাই সেটা সিলেক্ট করে নিই। তো ব্রাউজারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি আপাতত ভিডিওটাকে ডেস্কটপে রাখতে চাই, এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করে নেব। এখন এখানে ভিডিওর ফাইল নেমটা দিতে হবে, তো চলুন এখান থেকে আমি নাম দিয়ে দিলাম এনি টেস্ট ডিও। আচ্ছা একটা আন্ডারস্কোর দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন এটাকে সেভ করে দেব। আচ্ছা এখানে একটা ডট দিয়ে দিই, ডট এমএমপি ফোর দিলাম। আপনি যদি ডট এমপি ফোর না দেন শুধু নামটাকেও রাখতে পারেন, তবে ডট এমপি ফোর দিয়ে সুবিধা আপনার ফাইলটা এমপি ফোরে সেভ হবে। তো চলুন এখন এখানে দেখুন সেভ বাটন আছে, নিচে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো চলুন এখন এটাকে সেভ করে নেওয়া যাক। এখন এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে এখন কিন্তু আমার রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে। তো চলুন স্টার্ট বাটনে ক্লিক করে রেকর্ডিং স্টার্ট করে দেখে নেওয়া যাক, রেকর্ডিং শুরু হয়েছে। তো দেখুন এখন রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি, এখানে দেখুন টাইমিং শো করছে, সুতরাং আমার রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো চলুন এখন কিছু অ্যাকশন পারফর্ম করে দেখে নেওয়া যাক। তো দেখুন আমার এখানে এই ইনিশিয়ালাইজেশন যেটা আমি নাম দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে অলরেডি একটা ফাইল দেখাচ্ছে, অর্থাৎ এখানে ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে, মানে এখানে ফাইলটা রেকর্ডিং হচ্ছে। তো এখন যে কোনো কিছু ওপেন করে নেওয়া যাক। দেখুন এটা আমার একটা এই পিকচার, এটা আমি ওপেন করলাম আমার ইউটিউব চ্যানেলটা। এখান থেকে আমি অন্য কিছু ওপেন করে দেখিনি, দেখুন এগুলো সব পরপর কিন্তু পরে দেখাবে, যখন রেকর্ডিংটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখুন এগুলো সব পরে দেখাচ্ছে রেকর্ডিং। এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি ওপেন করলাম, একটু সময় লাগছে, এটা ভিডিওটা ওপেন হয়ে গেছে, দেখুন ভিডিওটা চলছে। এখন এটাকে আমি এখন ভিডিওটা চলছে, এখন এটাকে আমি পজ করে দিলাম। তো এখন এটাকে পজ করার পরে আমার এখন আমি রেকর্ডিংটা বন্ধ করব, তার জন্য আমি ভিএলসিতে গেলাম, এটাকে স্টপ করলাম, পুরোটাকে বন্ধ করে দিলাম। তো দেখুন এখন ডেস্কটপে আমার রেকর্ডিংটা এখানে শো করছে, অর্থাৎ রেকর্ডিংটা হয়ে গেছে, যতটুকু রেকর্ডিং করেছে ততটুকু এখান থেকে এখন দেখা যাবে। তো চলুন এটাকে ওপেন করে দেখানো যাক রেকর্ডিংটা হয়েছে কিনা। তো এটাকে রাইট ক্লিক করলাম, পরে প্লেতে ক্লিক করবো, করলে রেকর্ডিংটা দেখাবে। চলুন প্লে করে নেওয়া যাক। দেখুন রেকর্ডিং হয়েছে, যা যা রেকর্ডিং করেছি সেগুলো কিন্তু সব শো করছে। দেখুন যা যা রেকর্ডিং করেছি এখানে সব শো করছে, যতটুকু রেকর্ডিং হয়েছে। এই পেজটা আমি খুলেছিলাম প্রথমে, এরপর দেখুন একটা ভিডিও খুলেছিলাম সে ভিডিওটাও শো করবে। এই ভিডিওটাকে আমি ওপেন করেছিলাম এটাও শো করবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা ওপেন হয়েছে, তার মানে আমার রেকর্ডিংটা পারফেক্টলি হয়েছে। তো আশা করছি বন্ধুরা আপনারা শিখতে পেরেছেন কীভাবে ভিএলসির মাধ্যমে আপনার একটা আপনার কম্পিউটার স্ক্রিনকে রেকর্ডিং করবেন। তো যদি আমার এই ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, আমার ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করুন, আপনার বন্ধুবান্ধব আপনার জানাশোনা সবার মধ্যে শেয়ার করুন, আপনার রিলেটিভের মধ্যে সবার মধ্যে শেয়ার করুন। আর যদি আমার ভিডিও দেখতে হয় তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।
তাহলে আমার সমস্ত ভিডিও আপনি আপনার চ্যানেল থেকেই দেখতে পারবেন। তার জন্য আপনাকে ইউটিউবে আলাদা করে সার্চ করতে হবে না। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আমার ভিডিওর উপরে কমেন্ট দিন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও আপনাদের কেমন ভালো লাগছে। অর্থাৎ যদি কোনো খারাপও লেগে থাকে সেটাও আপনারা কমেন্ট করুন, তাহলে আমার ভিডিওতে যে ভুল হচ্ছে, ভুল ভ্রান্তি আমার হচ্ছে, সেগুলোকে আমি ঠিক করে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক দিন এবং সবার মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এটুকুই।